ইপিএফও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নিয়মের পরিবর্তন করে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে ইপিএফও কিন্তু বিভিন্ন রকম নিয়ম এনেছে, নতুন নতুন নিয়ম এনেছে। ইপিএফও গ্রাহকদের জন্য আরও একটি নিয়মের পরিবর্তন করতে চলেছে ইপিএফও কর্তৃপক্ষ, যা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই নিয়মটি যদি না মানেন তাহলে কিন্তু আপনার কোনো অর্থ মিলবে না বা আপনি বিপদে পড়তে পারেন, আপনার ইপিএফও অ্যাকাউন্টটি কিন্তু বিপদে পড়তে পারে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সমস্ত ইনফরমেশন এই ভিডিওয়ে আপনারা পেয়ে যাবেন। ইপিএফের নিয়মে পরিবর্তন হতে চলেছে, নতুন নিয়ম অনুসরণ না করলে মিলবে না অর্থ। ইপিএফও গ্রাহকদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতেই হবে, এর জন্য তাদেরকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। ইপিএফওর তরফে এই বিষয়টিকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, কর্মীদের সুবিধার জন্য এই সময়সীমা পয়লা জুন থেকে বাড়িয়ে পয়লা সেপ্টেম্বর আগেই করা হয়েছে। এখন যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, শ্রম আইনের পরিবর্তন হতে চলেছে। এই কাজ করতে গিয়ে শ্রম মন্ত্রকের তরফে 2020 সোশ্যাল সিকিউরিটি কোড 142 সংশোধনের কথা বলা হয়েছে। ধারা 142 কোনো কর্মীর পরিচয়কে প্রকাশ করে, তিনি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকও হতে পারেন, আধার কার্ডের মাধ্যমেই সেই পরিচয় নিশ্চিত করা যাবে। এই কোডের মাধ্যমেই সুবিধা পাওয়া যাবে। ব্যাংকের অ্যাকাউন্টে আগেই যুক্ত হয়েছে প্যান ও আধার। প্রসঙ্গত, ব্যাংকের অ্যাকাউন্টে নো ইয়োর কাস্টমারে আগেই যুক্ত হয়েছে প্যান ও আধার। পরবর্তী সময়ে পিপিএফ এবং ইপিএফও যুক্ত হয়েছে। ইপিএফের ক্ষেত্রে যদি কোনো কর্মী তা যুক্ত না করেন তাহলে নির্দিষ্ট কর্মী জমা টাকার সুদ পাবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু যোগ করতে হবে। আবার বলছি, ইপিএফওর ক্ষেত্রে যদি কোনো কর্মী যুক্ত না করেন তাহলে নির্দিষ্ট কর্মী জমা টাকার কোনো সুদ পাবেন না, এমনকি জমা টাকা তুলতে গেলেও আবেদন বাতিল হয়ে যাবে। সুবিধা বাড়াতে আইন সংশোধন করা হয়েছে, 2020 সোশ্যাল সিকিউরিটি কোড সংশোধন করা হয়েছে। আরও বেশি সংখ্যায় সংগঠিত ও অসংগঠিত কর্মীদের সুযোগ করে দিতে সামাজিক সুরক্ষাকে বর্ধিত করা হয়েছে। এই কোড এখনও লাগু না হলেও বলা হয়েছে কর্মীদের আধার নম্বর দিতে হবে, তাহলেই তারা বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন। সময় দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত। ইপিএফওর নোটিফিকেশনে বলা হয়েছে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করার জন্য সময় দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত। যদি তা না করা হয় তাহলে কোনো কর্মী ইপিএফওর সুবিধা থেকে বঞ্চিত হবেন। এর মধ্যে রয়েছে কোভিড-19 অ্যাডভান্সের মতো সুবিধাও, সব সুবিধাই দেওয়া হবে অনলাইনে। আর এই সুবিধাগুলি পেতে গেলে অবশ্যই কিন্তু করতে হবে আধার সংযোগ এবং মানতে হবে ইপিএফওর এই নিয়মাবলী। আর এই সংযুক্তিতে দায়িত্ব রয়েছে নিয়োগকর্তারও। তার মানে বন্ধুরা বুঝতেই পারলেন, ইপিএফও কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে, তারা আইন সংশোধন করতে চলেছে। আধার কার্ড কিন্তু আপনাদের অবশ্যই সংযোগ করতে হবে ইপিএফও এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে। ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, শুধুমাত্র ইপিএফও অ্যাকাউন্ট নয়, সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান কার্ডের লিঙ্ক অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু আপনারা জমা টাকার কোনো সুদ ভবিষ্যতে পাবেন না, বা আপনারা ইপিএফওর কোনো অ্যাডভান্স তুলতেও পারবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের এই ভিডিওটি থেকে আপনারা সব কিছু পরিষ্কারভাবে বুঝে গেছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।